হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। ASMD নোকিয়ার রাজত্বফেরাতে নোকিয়ার বড় চমক। এই প্রথম 108 মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে কোম্পানি। 108 মেগাপিক্সেল ট্রেপার রিয়ার ক্যামেরার স্মার্টফোন আনছে ASMD গ্লোবাল। জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড নোকিয়ার মালিক সংস্থা ASMD গ্লোবাল এবার তারা তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করার ঘোষণা করেছে। নোকিয়ার ওয়েবসাইটে সেই ফোনের ইঙ্গিতও পাওয়া গিয়েছে। ইতিমধ্যে ফাঁস হয়েছে একাধিক তথ্য। এক রিপোর্টের দাবি, এটি পুরনো নোকিয়া লুমিয়া স্মার্টফোনের ডিজাইন অনুসরণ করতে চলেছে। ASMD নামে প্রথম স্মার্টফোন লঞ্চ করতে চলেছে নোকিয়া মালিক সংস্থা ASMD গ্লোবাল, যার সদর দপ্তর অবস্থিত ফিনল্যান্ডে। এই স্মার্টফোনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে 2024-এ লঞ্চ করা হবে। ইতিমধ্যে ফোন নিয়ে চর্চা শুরু হয়েছে টেক মহলে। এতে থাকতে চলেছে 108 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ফোনের একটি ইঙ্গিতও দিয়েছে ASMD গ্লোবাল, যেখানে একটা ফোনের উপর একজন মহিলা বসে থাকতে দেখা গিয়েছে। ফোনের লোগো রয়েছে ASMD। স্মার্টফোনের ডিজাইনের বর্তমান নোকিয়া ডিভাইসগুলির থেকে বেশ আলাদা। পুরনো নোকিয়া লুমিয়া স্মার্টফোনের মতো দেখতে হবে এই ডিভাইস। ফোনের যে ছবি দেখা গিয়েছে তাতে 3টে ক্যামেরা দেখা গিয়েছে, যেখানে লেখা আছে 108 মেগাপিক্সেল OIS অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। ASMD গ্লোবাল জানিয়েছে, আমরা এমন ফোন বানাতে চাই যা নির্ভরযোগ্য হবে, মজা করতে পারবেন এবং একই সঙ্গে নিরাপদ ও দ্রুত কাজ করবে। সব মিলিয়ে সব সুবিধা সম্পূর্ণ প্যাকেজ অফার করা হবে গ্রাহকদের। উল্লেখ্য, আগামী মাসে স্পেনে অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, যেখানে বিশ্বের তাবড় প্রযুক্তি সস্তা স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইস লঞ্চ করবে। তাক লাগানো উদ্ভাবনের সঙ্গে দেখা যাবে চোখ জোড়ানো সব ডিভাইস। সেখানেই লঞ্চ হবে এই স্মার্টফোন। স্পেনের বার্সেলোনা শহরে 26 থেকে 29 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। এই অনুষ্ঠানে বিশ্বের একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা অংশগ্রহণ করবে। প্রযুক্তির দুনিয়ার নানা আবিষ্কার ও কনসেপ্ট প্রকাশ করা হয়। এখানে নতুন স্মার্টফোন এবং ল্যাপটপও লঞ্চ হয়। বিশ্ববাজারে আনার আগে প্রথম মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেটি সামনে আনে সংস্থাগুলি, যেমন ASMD গ্লোবাল তাদের প্রথম স্মার্টফোন এই অনুষ্ঠানে লঞ্চ করতে চলেছে। তবে বিশেষজ্ঞদের মতে 2024 মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এই প্রযুক্তি সম্পর্কিত ডিভাইস ও আবিষ্কার সবথেকে বেশি আলোড়ন ফেলবে। ASMD গ্লোবালের নতুন স্মার্টফোন ঘোষণার ফলে অনেকেই মনে করতে পারেন, তাহলে কি নোকিয়া বাজার বন্ধ হবে? আপাতত এমন কিছু জানায়নি ASMD গ্লোবাল। নোকিয়ার ব্যবসায়ের কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। সম্পূর্ণ আলাদা একটি স্মার্টফোন আনতে চলেছে ASMD। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সেই ফোন লঞ্চ হওয়ার পরই বাকি দেশে ছাড়া হবে এই হ্যান্ডসেট। তাই ভারতে এই ফোন আসতে এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে। তবে এটি যে একটি দারুণ চমক হতে চলেছে তা বলার অপেক্ষায় রাখে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।